ধানলিচুর জেলা হিসেবে সুখ্যাতি আছে উত্তরের জেলা দিনাজপুরের। এখন এই ধানলিচুর দেশে চাষ হচ্ছে সৌদি আরবের বিখ্যাত সব খেজুর। দিনাজপুরের ফুলবাড়ি সৈয়দপুরের মহাসড়কের পাশে পরিত্যক্ত 20 শতক জমিতে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে 19টি খেজুর গাছ। সারি সারি সব গাছে সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে হলুদ, লাল ও সবুজ রঙের খেজুর। এলাকায় মরুর এই ফল চাষের অসাধ্যকে সাধন করে স্থানীয়দের তাক লাগিয়ে দিয়েছেন ফুলবাড়ি উপজেলার স্বজনপুকুর গ্রামের প্রবাশ ফেরত জাকির হোসেন। এখন তার বাগানে গাছে ফল এসেছে, পাশাপাশি তৈরি করছেন নতুন চারা। আগামীতে বাগানের পরিধি বৃদ্ধি করবেন এবং খেজুর ও চারা বাণিজ্যিকভাবে বাজারজাত করবেন বলে আশা করছেন। খেজুর বাগান দেখতে আসা এক দর্শনার্থী বলেন, আমরা তো সৌদির খেজুর খাই, সৌদি খেজুর দেখছি, তবে বাংলাদেশে এমন খেজুর হয় তা দেখি নেই। আজ প্রথম দেখলাম আমাদের দেশেও সৌদির খেজুর আবাদ হচ্ছে, আবার খেতেও পারছি, এটি আমাদের গর্ব। বাগানেই জামিল হোসেন বলেন, বাগানের প্রথম চারা রোপণ থেকে এই বাগানে কাজ করছেন। দীর্ঘদিন বাগান পরিচর্যা করার পর গত বছর থেকে ফল আসা শুরু হয়েছে। এখন মানুষ দূর দূরান্ত থেকে বাগান দেখতে আসছেন, ফল খাচ্ছেন, আবার কেউ চারা নিয়ে যাচ্ছেন। জাকির হোসেন বলেন, 1999 সালে এক আত্মীয়ের মাধ্যমে কুয়েতে গিয়ে একটি মোটর মেকানিকের দোকানে কাজ করেন। দীর্ঘ 20 বছর কুয়েতের সুয়েব শহরে থেকে বড় বড় খেজুরের বাগান দেখেছেন। তখন চিন্তা করেন, এদের দেশে হলে বাংলাদেশে কেন হবে না। সেই চিন্তা থেকে 2017 সালে দেশে আসার সময় 12 কেজি গাছপাকা খেজুর কিনে এনে দেশে চারা করেন। দীর্ঘ 4 বছর গাছগুলোকে ভালোভাবে পরিচর্যা করার পর 3টি গাছে ফল আসে, আর কিছু গাছে ফল আসে 5 বছর পর। এক একটি গাছে আনুমানিক 25 থেকে 30 কেজি করে ফল হয়। দ্বিতীয়বার 9টি গাছে ফল আসে, গত বছরের তুলনায় এবার দ্বিগুণের বেশি হয়েছে। তিনি বলেন, এখন দিনে শত শত দর্শনার্থীরা এখানে এসে খেজুর গাছের চারা কিনছেন 1000 টাকা করে। বিক্রির সময় কীভাবে পরিচর্যা করতে হবে তার পরামর্শ দিচ্ছেন তিনি। উপার্জনের জন্য বিদেশ যেতে চাচ্ছেন? জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত এবং যথাযথ প্রস্তুতি নিয়ে বিদেশে যেতে ব্যবহার করুন সেফ স্টেপ মোবাইল অ্যাপ।